শান্ত নহয় ইজৰাইল, শান্ত হোৱা নাই ইজৰাইল। এবাৰ ইজৰাইলৰ লক্ষ্য গাজাৰ ভূমিত থকা 1300 সুৰংগ। সুৰংগ খান্দি এবাৰ শেষ কৰিব হামাছ। IDFএ জারি কৰিছে বিশেষ জাননী। আগন্তুক 24 ঘণ্টাত 11 লাখ নাগরিক গাজাপাতি খালি করার নির্দেশ। ইসরায়েল হামাসর যুদ্ধর আজি 7 নম্বর দিন, কিন্তু এই মুহূর্তলৈকে শান্ত হওয়া নাই ইসরায়েল। ইফালে আমেরিকার প্রত্যক্ষ সমর্থনত পূর্বতকৈ অধিক শক্তিশালী হয়েছে ইসরায়েল সেনা। বিগত 6টা দিনত ইসরায়েল 6000 রকেট আক্রমণ করিলে গাজাপাতির উপর, কিন্তু হামাসর মৃত্যুর পরিবর্তে মৃত্যু হয়েছে গাজাত থাকা হাজার হাজার প্যালেস্তাইনি জনতার। পিছে প্যালেস্তাইনি জনতার এই মৃত্যুর প্রধান কারণ হল পূর্বর দরে এবারও আত্মরক্ষার বাবে হামাসে মানব ঢাল হিসাবে ব্যবহার করেছে নিজরে প্যালেস্তাইনি জনতা। ফলত হামাসর পরিবর্তে মৃত্যু হয়েছে সাধারণ প্যালেস্তাইনি জনতার। কিন্তু এবার ইসরায়েল শান্ত হওয়া নাই। ইসরায়েলের লক্ষ্য এবার এজন এজন খেদি খেদি হত্যা করব হামাসর সদস্য। সেয়েহে এবার ইসরায়েল ডিফেন্স ফোর্স জারি করেছে এখন বিশেষ জাননী। এই জাননীর জড়িয়ে ইসরায়েলে আগন্তুক 24 ঘণ্টা গাজাপাতির দক্ষিণ প্রান্ত থাকা নাগরিকসক নিজের ঘর খালি করার নির্দেশ প্রদান করেছে। দক্ষিণ গাজা খালি করবলে দিয়া প্রধান কারণ হল আগন্তুক 24 ঘণ্টার পাছত গাজার সীমান্তত বাহর পতা ইসরায়েলি সেনায় গ্রাউন্ড মিশন আরম্ভ করব। কিন্তু তার পূর্বে ইসরায়েলে ধারাসার রকেট আক্রমণ করিব গাজার দক্ষিণ প্রান্ত। ইসরায়েলি সেনায় বিশেষভাবে গাজার দক্ষিণ প্রান্ত এই কারণে অধিক আক্রমণাত্মক হব বিচারিছে। কিন্তু হামাসর অধিকাংশ সুরঙ্গর দুয়ার আরম্ভ হয়েছে গাজার দক্ষিণ প্রান্তর পৰা। আর আমেরিকার ওয়াশিংটন পোস্টর তথ্যমতে 2007 চনের পাছত গাজার মাটির তলত হামাসে প্রায় 1300 সুরঙ্গ নির্মাণ করেছে। আর এই সুরঙ্গসমূহর মাটির 12 মিটার তলর পৰা আরম্ভ হয়েছে। প্রতিটি সুরঙ্গ 1.7 মিটার বহল আর 1.9 মিটার ওখ। ইফালে ইয়ারে একাংশ সুরঙ্গর দূরত্ব ইমানে বেশি যে মাটির তলের কোনোবা সুরঙ্গর দুয়ার পোনে পোনে এফালে যদি লাগিছেগৈ জর্দান আর অন্যফালে লাগিছেগৈ ইজিপ্ত। আর এই সুরঙ্গর নির্মাণের বাবে প্রায় 1.25 বিলিয়ন টাকা খরচ করেছে হামাসে। আর এই সুরঙ্গর বাবে ইসরায়েলক যেতিয়াই তেতিয়া আক্রমণ করে হামাসর সদস্যসকলে পোনে পোনে প্রবেশ করে আত্মগোপন করে আহিছে গাজাপাতির মাটির তলত থকা এই সুরঙ্গপুরক। ফলত দুই মহর যুজত বেরিনার মরণের দরে প্রতিবারে ইসরায়েলের প্রতিটি আক্রমণ মৃত্যু হয় সাধারণ প্যালেস্তাইনি জনতার। কিন্তু এই ক্ষেত্রে গাজার সাধারণ জনতার দুঃখ নথকা নহয়। গাজার সাধারণ জনতার পূর্ণ সমর্থনতেই এই সুরঙ্গ নির্মাণ করাত সফল হয়েছে হামাসে। কিন্তু এবার ক্ষান্ত নাই হামাসর। এবার ইসরায়েলে কেবল মাটির উপরতেই নহয় সুরঙ্গর ভিতর প্রবেশ করে নিঃশেষ করব হামাসক। সেয়েহে এবার ইসরায়েলে প্রস্তুত করেছে নতুন রণনীতি। ইন্টারন্যাশনাল টেস্ট রিপোর্ট, অসম লাইভ 24।